সদক্ষম গোর্খা ছাত্র সন্থার আগরপর দাবি এটাই আছিল গোর্খা অটোনমাস কাউন্সিল, কিন্তু ইয়াত নচ্ছেদ করে গোর্খা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে দিছে। ইয়াত আমি সদক্ষম গোর্খা ছাত্র সন্থা সন্তুষ্ট নহয়। যদি বিধানসভা ইলেকশন আগে আগে যদি গোর্খা অটোনমাস কাউন্সিল যদি ঘোষণা নকরে অসমব্যাপী গণতান্ত্রিক আন্দোলন করবলে আমি সদক্ষম গোর্খা ছাত্র সন্থা হাজু হয়ে আছো আর সরকারকে হকিয়াই দিব বিচারিছো যে আপনাদের হাজু হয়ে থাকক, আমি গণতান্ত্রিক পদ্ধতিরে আমি আন্দোলন করবলে বাধ্য হম।